महाराष्ट्रे पुणेर एक केमिकल कारखानाय अग्निकाण्डे मृत्यु होयेछे 18 जनेर। गतकाल दुपुरे जल परिशोधनेर केमिकल तैरिर ओई कारखानाय आगुन लागे। कारखानाय मजूद छिलो प्रचुर प्लास्टिक, सेई कारणे द्रुत छड़िये पड़े आगुन। दमकल कर्मीरा 18टी मृतदेह उद्धार करेन। अग्निकाण्डे एतजनेर प्राणहानि घटनाय शोक प्रकाश करेछेन नरेंद्र मोदी। प्रधानमंत्री दफ्तर थेके मृतदेर परिवार पिछु 2 लक्ष टाका करे आर्थिक साहाज्य घोषणा करा होयेछे। এবার আসছি পশ্চিম মেদিনীপুরের খবরে। কখনো সিপিএম, কখনো বিজেপি, কখনো তৃণমূল, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এই পার্টি অফিস দেখেছে সব দলের রণকৌশল। এবার আর দখল নয়, মানুষের স্বার্থে তৃণমূলের হাতে পার্টি অফিস তুলে দিল সিপিএম। সময় বদলায়, রাজনীতির রং বদলায়, সেই সঙ্গে বার বার বদলে যায় এই পার্টি অফিসের রঙও। সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, হাত ঘুরে বিধানসভা ভোটের পর ফের তৃণমূলের কাছে। ক্ষমতায় যে যখন সেই দলের গোপন রণকৌশল কান পেতে শুনেছে এর চার দেওয়াল। এই ছবি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তিঘড়ি এলাকার। এই যে দালানে এখন উড়ছে তৃণমূলের ধ্বজা, তার ইতিহাস যেন রাজ্যের রং বদলের মূর্তিমান সাক্ষী। তবে এবার আর দখল নয়, রীতিমতো স্ট্যাম্প পেপারে লিখে এই পার্টি অফিস তৃণমূলের হাতে তুলে দিয়েছে সিপিএম। 2010 সালে সিপিএম এর হাতে এই পার্টি অফিসের জন্ম। 2011-তে প্রবল পরিবর্তনের হাওয়াতেও কেশপুর ধরে রেখেছিল বামেরা। 2014 লোকসভা ভোটে কেশপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে যায় তৃণমূল। এরপরই সিপিএম এর পতাকা সরিয়ে পার্টি অফিসে উঠতে শুরু করে তৃণমূলের পতাকা। গত লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে কেশপুরে তৃণমূল এগিয়ে থাকলেও জঙ্গলমহলে বাড়তে থাকে বিজেপির ভোট। পার্টি অফিসও চলে যায় বিজেপির হাতে। বিধানসভা ভোটে বিপুল জয়ের পর ফের তা ঘুরে এসেছে তৃণমূলের কাছে। এত বড় পার্টি অফিস মেনটেন্স করে রক্ষা করা আমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভবও নয়, আর সেরকম আর্থিক সংগতি আমার নেই। সার্বিকক্রমে আমি এলাকার যারা তখন টিএমসি নেতৃত্ব ছিল তারাকে আমি অনুরোধ করেছিলাম, যার ফলে দেখুন পার্টি অফিসের জনসাধারণের অফিস, জনসাধারণের ব্যবহার হোক এবং মর্যাদার সঙ্গে রক্ষা করা হোক। তারপরে কি লিখিত আকারে দেখছি? একটা লিখিত ওনারা দেওয়া ছিল, সিপিএমেরই ছিল, ওরা জনস্বার্থে কাজ করার জন্য আমাদেরকে দেয়। আমরা কোনো রকম জোরপূর্বক এই পার্টি অফিস কিন্তু আমরা নিইনি, ওরা লিখিত করে দিয়েছে। এবং যেহেতু বাড়িটা ওদের তৈরি, আমরা 2-3 বছর পরে এই পার্টি অফিসে আমরা এসেছি। এর আগে তো 2011 সালে এই এই সিপিএমকে বলতে দেখেছি, তাদের ইন্টার্ন যারা নেতৃত্ব ছিল সিপিএমে, যে আসুন উন্নয়নের জন্য আমরা একসাথে মিলে কাজ করি। কিন্তু তৃণমূল সেই জায়গায় দখল করবে, যে আবার যদি বিজেপি আসে বিজেপি দখল করবে, সিপিএম এলে সিপিএম দখল করবে। 2 বছর পর রাজ্যে আরও একটা নির্বাচন, পঞ্চায়েত ভোটের পর কি ফের হাত বদল হবে তিঘড়ির পার্টি অফিসের? প্রশ্ন ঘুরছে কেশপুরে। অলোক সাঁতরার রিপোর্টে বিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক, কথা বলবেন অমিত শাহের সঙ্গেও, আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? সুকন্যা, গতকাল রাত্রিতেই পৌঁছে গেছেন দিল্লিতে শুভেন্দু অধিকারী, এবং আজ সকালে তার যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে তিনি বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডার সঙ্গে মিটিং করবেন তার বাসভবনে গিয়ে, এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার একটা মিটিং রয়েছে। এটা মনে রাখতে হবে অমিত শাহ ছিলেন পশ্চিমবঙ্গে ইলেকশনে কার্যত পুরো ইনচার্জ, তিনি ছিলেন সেখানকার স্ট্র্যাটেজি প্ল্যানিং তিনি করেছিলেন, এবং তারপর ভোট পরবর্তী পরিস্থিতি কি রয়েছে পশ্চিমবঙ্গে এবং পরবর্তী কর্মসূচিগুলো কি কি নেওয়া যেতে পারে বিজেপি তরফ থেকে পশ্চিমবঙ্গে, এইসব নিয়ে আলোচনা হবে যখন তিনি আজকে জেপি নাড্ডার সঙ্গে মিটিং করবেন। এবং তারপর অমিত শাহের সঙ্গে তার একটা সাক্ষাৎ রয়েছে, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, যার মধ্যে শিপিং মিনিস্টার এবং পোর্টের মিনিস্টার মনসুখ মন্ডাভিয়ার সঙ্গে তার একটা মিটিং হতে পারে। সেক্ষেত্রে সেখানে হলদিয়া পোর্ট নিয়ে তার আলোচনা হতে পারে, সেখানকার পরিস্থিতি কি সেটা তিনি মন্ত্রীকে বলতে পারেন এবং কি শুভেন্দু অধিকারী চাইছেন সেটাও আলোচনা হতে পারে। আগামীকাল তিনি 12টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন, এবং সেখানেও পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, বিশেষ করে ভোটের পর যে পরিস্থিতি রয়েছে সেটা তিনি প্রধানমন্ত্রীকে ব্রিফ করবেন, এবং তারপর পরবর্তী কর্মসূচিগুলো কি নেওয়া হচ্ছে রাজ্য বিজেপি তরফ থেকে। তিনি বিধানসভায় বিরোধী দলের নেতা হয়েছেন, তার কি কি রোডম্যাপ রয়েছে, তিনি কি কি চাইছেন করতে, সেসবও তিনি আজকে জেপি নাড্ডাকে বলবেন, এবং অমিত শাহের সঙ্গে তার যখন আলোচনা হবে সেখানে এই প্রসঙ্গগুলো উঠে আসতে পারে। বিশেষ করে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে অভিযোগ করছে বিজেপি বারবার, সে কথাগুলোতে
কি পদক্ষেপ নেওয়া যেতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিজেপি সভাপতি তরফ থেকে, সেসব আলোচনা হবে। আজকে এই দুটোই কর্মসূচির মধ্যে বড় মিটিংটা রয়েছে সুকর্ণা, যার মধ্যে তিনি অমিত শাহের সঙ্গে মিটিং করবেন এবং জেপি নাড্ডার সঙ্গে তিনি মিটিং করবেন। আগামীকাল তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বারোটা নাগাদ লোক কল্যাণ মার্গে মিটিং রয়েছে এবং আজকে কয়েকজন মন্ত্রীদের সঙ্গে তার মিটিং হতে পারে দিল্লিতে, যার মধ্যে মনসুখ মান্ডাভিয়া যিনি শিপিং এবং পোর্টের মন্ত্রী তার সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র।